আমাকে ধর্ষণ করছো কেন? আমি প্রথমেই বলেছিলাম তোরা আধখানা গা খোলা আধখানা ন্যাংটা মেয়ে ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? তাই তো বলেছিলাম। আমি ধীরে ধীরে তোমার কাছে দুটি কথা বলে ওরে ছোট্ট করে একটুখানি যেতে হবে বলে পুরুষ পুরুষ ত্রিবিধ পুরুষ পুরুষ বাছিয়া লবে আর সেই পুরুষের সঙ্গ পাইলে তুমিও পুরুষ হবে। পুরুষ হচ্ছে ষোলো আনা, পুরুষকে যদি কেউ ষোলো আনা দান করে শতগুণ সেই নারী বা পুরুষ ধরে। কে বলে গেছে? এটাও তো মুর্শিদাবাদ ভরতপুর কাঁদি সাব ডিভিশন, তাই তো? হ্যাঁ, আপনাদের এই কাঁদিতে মুর্শিদাবাদ সারা পৃথিবীর ঐতিহ্য। আজকে ইংল্যান্ড থেকে এসে মায়াপুরে ইস্কন মন্দির করে যারা ইংরেজ যারা বাংলা জানে না তারাও হরে কৃষ্ণ বলছে। হ্যাঁ, নারী 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 বলছে না, বলছে বলছে তো সারা জগৎ বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে কাঁদের লালবাবু রাজা, জানেন আপনারা সে পুরুষ ছিল না নারী? একদিনের কথাই আমি এবার বলে যাই, এবার বলে যাই দুর্ধর্ষ রাজাই আমার লাল বাবু হয়, প্রজার উপর অত্যাচারে কত যে করেছে কত কি করেছে, আর ইতিহাসের পাতায় সে গায়া জো লেখায় আছে আমার শ্রী গোবিন্দ প্রকাশকে ভাবিল তখন আজ কৃষ্ণ নামে পাগল পাড়া করতে হয় এখন করতে হয় এখন। বাবা, টাটকা স্বরে ঘি ভালো হয় না পচা স্বরে ঘি ভালো হয়? দুধের স্বর তুলতে 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 যখন দশ দিন হয় কি গো মা, তাই তো? যারা ঘি করে তারা জানে টাটকা স্বরে ঘি হয় না ভালো। স্বরকে পচিয়ে একটু একটু সাদা সাদা পোঁকা যখন হয় সেই স্বরকে জলে বেশ করে ধুয়ে যদি ঘি করা যায় সে ঘিয়ের টেস্ট আলাদা স্বাদ আলাদা এবং পচে যাবার ভয় থাকে না। তাহলে আগে মন্দ হও পচে যাও, তারপরে তোমাকে ভালো করার জন্যে এক বস্তা তুলোতে যেমন এক ফোঁটা বিড়ির আগুন ফেলে দিলে এক মিনিটে পুড়ে ছাই, তাই তো? এক মিনিটেই পুড়ে ছাই। নারী হচ্ছে এক বস্তা তুলো মা, আর পুরুষ হচ্ছে এক বিন্দু আগুন। যদি এক বস্তা তুলোতে পড়ে যায় টিকবে? টিকবে? টিকবে না। নারীকে ওই জন্যই বলেছে তুমি ঘরে থাকো, তুমি ঘর থেকে বাইরে যেও না, তুমি ঘরের যদি লক্ষ্মী হও তাই লক্ষ্মীর আসন অলঙ্কৃত করে ঘরে থাকো। তুমি শাশুড়িকে মানছ না, তুমি ননদকে মানছ না, শাশুড়িকে ভাবছো যে বাড়ির ঝি, ননদকে ভাবছো যে বাড়ির বাসন মাজানি, দেওরকে ভাবছো যে এ বোধ হয় বাজার সরকার, আর ভাসুর শ্বশুরে ভাবছো এটা বোধ হয় জল তোলা চাকর। হ্যাঁ, শ্বশুরকে দিয়ে জুতো সারিয়ে আনছো বাজার থেকে। আচ্ছা বলতে পারো নারী, এটা কি নারীর ধর্ম? এটা কি নারীর কর্তব্য পালন? এটা নারীর প্রকৃত আদর্শ রূপ? আজকে সংসারগুলোতে আগুন লাগছে কেন? নারী আগুন লাগাতে পারে গো, নারী আগুন নেভাতে পারে না। শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন যে না, এবার লালার সময় হয়েছে, এবার স্বর পচেছে, এবার খাঁটি ঘি করা যাবে। তাই তিনি কি করলেন? অবশেষে নারী রূপ করিয়া ধারণ লাল বাবুর দরে যাতে এলেন গো তখন, মেছুনির রূপে ধরে দরজাতে দাঁড়ালো। আজ ও বাবার লাল বাবু মাছ কিনেছে ভালো, খুব ভালো ভালো মাছ, প্রভু তো আমার মৎস্য অবতারও হয়েছিলেন, এমন মাছ কখনো দেখি নাই আমি কোনোদিন চোখে, আজ মাছ কিনিলেন লাল বাবু ওই মেছুনির থেকে, মাছ কিনেছে রান্না হয়েছে অপূর্ব বিভূত স্বাদ, ঘুমিয়ে পড়েছে বাড়িতে সবাই চৈত্র মাসের দুপুরবেলা, সে সময় একটু খাওয়া দাওয়ার পর ঘুমাতে ভালো লাগে বাবা না, মেছুনি বসেই আছে বসেই আছে, বাড়িতে কেউ আসে না বাইরে পয়সা পাই না, হঠাৎ ডাক দিল বাবু গো আর বেলা বেশি নাই,
পারাপারে যেতে হবে বাবু, আমার পয়সাটা দাও। আর একদিকে লালবাবুর ভাগ্নি সে ডাক দিচ্ছে, মামা বাসনায় আগুন দেব। এই ফাল্গুন চৈত মাসে বাঁশের ঝাড়ে আগুন দিলে বাঁশ ভালো হয় না? বাঁশ ভালো হয়। লালবাবু উঠে বসেছে, তাই তো, আর তো সময় নাই, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্য বোঝে তারে ঠিক শত ঠিক, বলিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক, সময় থাকিতে সব করে ফেলো ঠিক। তাহলে বেলা বেশি নাই, পারাপারে যেতে হবে। এই কথা লালাবাবুর মাথায় যেমন ঢুকে গেল, ওরে আমি তো আমারে নই, মনে বৈরাগ্য জাগিল। কৃষ্ণ কৃপা হলে পরে মানুষ ঢুকে যায় বৈরাগ্যের ঘরে, অন্তরেতে আজ ভাই বিভাজন, আজ বিষয়ে চিন্তা দূর করে কৃষ্ণ চিন্তা রয় অন্তরে, সেই মানুষই তো হয় মহাজন। গা থেকে সোনার যত অলঙ্কার খুলে ফেলে দিল, আজ লোটা কম্বল হাতে নিয়ে কৌপিন বানালো, কৌপিন পরে হাতে দণ্ড ধরে লালা বাইরে যখনই আসে, আজ নয়নে দুটি লালারে তখন বক্ষটা যায় ভেসে। লালা কাঁদছে, মেছুনির কাছে এসে বলছে, মেছুনি গো মেছুনি গো, কৃপা করে ক্ষমা দাও আমায়, ও মেছুনি গো কৃপা করে ক্ষমা দাও আমায়, মেছুনি গো কৃপা করে ক্ষমা দাও আমায়। তোমায় মাছের দাম দিবার মতো যে আমার কিছু নাই, ও মেছুনি গো দয়া করে কৃপা শুনি, তুমি আমায় ক্ষমা করে দাও, তোমার মাছের চারানা দাম দেওয়ার ক্ষমতা যে আজ আমার আর নাই। বললো, তুমি কি বলছো, তুমি কে? আমি তো তোমাকে মাছ দিইনি, আমি দিয়েছি জমিদার রাজা লালবাবুকে। বললো, আমি সেই লালা ওমা। তো লালা তোমার এমন বেশ কেন? বললো, ওই যে তুমি বললে পারাপারে যেতে হবে, বেলা বেশি নাই, তাই আমার মনে হলো পারাপারেই যদি যেতে হয়, বেলা বেশি নাই, কামনা বাসনায় আগুন না দিলে আমি যে পারাপারে যেতে পারবো না মা, তাই আমার যত সোনার অলঙ্কার ছিল সব আমি খুলে রেখেছি, এ রাজ্য জমিদারি আর আমার কিছুই নয়, তাই তোমাকে আমি মাছের দাম দিতে পারবো না। মেছুনি বলছি, আমলো যায় নামুনে মিনিষে বলে কি রে, আমাকে মাছের দামটা না দিলে আমার বাড়ির ছেলেমেয়েরা খাবে কি? এটা নিয়ে যাব তবে না আমার ছেলেমেয়েরা খাবে। এই কথা মেছুনি যখন বলছি, লালা বলছে, মা গো আমি, তুমি যদি আমায় ক্ষমা না করো, ঋণমুক্ত না করো, আমি যে আর পারাপারে যেতে পারবো না, তুমি আমায় ঋণমুক্ত করে দাও মা। মেছুনি তাগ বুঝে, উনি তো আর কেউ নন, স্বয়ং গোবিন্দ। তিনি বললেন, ওরে লালা এক কাজ কর না, তুই তো সারা জীবন ভিখারিকে ভিক্ষা দিয়েছিস, তা তুই আজকে একবার কাঁদির, এই বাজারে ভিক্ষে করে দেখ না আমার ঋণটা শোধ করতে পারিস কিনা। কৃষ্ণের মায়া, কৃষ্ণের মায়া, গোবিন্দের মায়ায় বন্দী জীব আমরা। মায়াকে তিনি ভাগ করেছিলেন সৃষ্টির কালে, শিবকে দিলেন মহামায়া, জীবকে দিলেন মায়া, আর ভক্ত ভগবানের যোগাযোগের জন্য নিজে রাখলেন যোগ মায়া দহারি। এইবার ভাবলেন লালা, তাই তো, এ যদি আমাকে ঋণমুক্ত না করে তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে না, আমি কি করে করি? আমি যে রাজা, মনের মধ্যে তখন একটা লজ্জা ভয় ঘৃণা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বেরুতে পারছে না লালা। কাজী নজরুল ইসলাম একটা গান লিখলেন, চিরদি কাহারো সমান নাহি যাই, চিরদি কাহারো সমান নাহি যাই, চিরদি কালী সে রাজা
সমান নাই যাই। এই গানটা লিখেছিলেন লালবাবুকে উদ্দেশ্য করে কাজী নজরুল ইসলাম। লালা রাস্তায় বেরিয়েছে, মা গো তোমাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা কৃপা শ্রী গোবিন্দের প্রতি লালবাবুর নামে যারা করে দান, দিনে দিনে পুত্র ধনে বাড়ে তার সম্মান, কৃষ্ণ কৃপার হয় শেষে যাই বৈকুণ্ঠ লোকে, তাই সময় থাকতে যদি কেউ শ্রী গোবিন্দকে ডাকে তোমাদের কৃষ্ণ কৃপা হোক। এ কথা বলি আবার আমি ভাবের দিকে যাই, লালার মধ্যে অহংকার তখনও আছে, আমি রাজা কেমন করে বিক্রি করব, তখনও লজ্জা আছে, ছি 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 কেমন করে বিক্রি চাইব, ঘৃণা আছে, না না এত ছোট কাজ আমি করতে পারবো না, তাহলে ঋণ মুক্ত হব কী করে। শ্রী গোবিন্দ বৈরাগ প্রদান করলেন। ওই যে সুদর্শন চক্রটা দেখেছেন না, অনবরত ভুগছে, জ্ঞান বিবেক বৈরাগ্য, জ্ঞান বিবেক বৈরাগ্য, জ্ঞান বিবেক বৈরাগ্য, বৈরাগ্যের দিকটা ঘুরিয়ে দিলেন লালার দিকে, লালা লজ্জা ঘৃণা ভয় সব চলে গেল। এই লালবাবুর উপাখ্যান যারা শোনে যারা গায়, যে যেমন দান করে তার তেমন দান ফিরে আসে। দ্রৌপদী এক খণ্ড বস্ত্র দান করেছিলেন মাণ্ডব ঋষিকে, তাই যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল যত বস্ত্রের দরকার হয়েছিল কে দিয়েছিল, শ্রীকৃষ্ণ ভগবান। তাই লালবাবুর উপাখ্যান শুনলে যথা কৃষ্ণ নাম হয় তথা বৃন্দাবন, লালবাবু ছেড়েছিলেন কৃষ্ণ নামের জন্যে অগাধ সম্পত্তি ধন। তাই আপনারা যে কজন ভক্ত শ্রোতা আছেন সকাল থেকে কৃষ্ণ কথা রাম কথা শুনছেন, লালবাবুর উপাখ্যান আমি আপনাদের কাছে তুলে ধরছি, যিনি সারা বিশ্বের বুকে তিনবার ষোলো আনা মূল্য দিয়ে বৃন্দাবনকে ক্রয় করেছিলেন, এত বড় ভক্ত পৃথিবীতে আর জন্মায়নি, একমাত্র ব্রজে জন্মেছিল ব্রজ গোপীরা, আর মুর্শিদাবাদ লোকে বলে চোর চাপটা মুর্শিদাবাদ, দাগাবাজ তিন নিয়ে মুর্শিদাবাদ, আমি বুক খুলিয়ে বলি ইতিহাস খোলো আমার মুর্শিদাবাদে জন্ম, আমি মুর্শিদাবাদের মেয়ে। দেখো যে মুর্শিদাবাদে মির্জাফর জন্মেছে, জগৎ শেখ জন্মেছে, সেই মুর্শিদাবাদে জন্মেছে পৃথিবীর সবচেয়ে বড় ভক্ত লালবাবু, চার বাড়ি মুর্শিদাবাদ। তাই এখানে যারা আছে এ লালবাবু উপাখ্যান শুনে আপনাদের চার যেমন অভিরুচি একটু কিছু দান করে যাবেন। লালা আজকে ভিক্ষায় বেরুচ্ছে কোথায়, সর্বপ্রথম মাছ বাজারে যাচ্ছে। লালা কাদেরে, লালা কাদেরে, পথেতে বসিয়া লালা কাদেরে, পথেতে বসিয়া লালা কাদেরে, পথেতে বসিয়া লালা কাদেরে, পথেতে বসিয়া লালা কাদেরে, পথেতে বসিয়া। আজ রাজা হয়ে ভিক্ষা মাগে, রাজা হয়ে ভিক্ষা মাগে, বৈরাগ্য লাগিয়া লালা কাঁদে রে, পথেতে বসিয়া লালা কাঁদে রে, পথেতে বসিয়া। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও না সবে, হায় গো ভিক্ষা দাও না সবে, বিষয়ে ছেড়ে লালা বাবু আজ, বিষয়ে ছেড়ে লালা বাবু আজ, বৈরাগ্যেতে যাবে লালা কাঁদে রে, পথেতে বসিয়া যত ছিল জ্ঞানী গুণী দরিদ্র সাজন, মাসি পিসি প্রতিবেশী, মাসি পিসি প্রতিবেশী, এরা হলো আপন জন লালা কাঁদে রে, পথেতে বসিয়া
হৃদয় নিতাই আপনাদের সকলের মঙ্গল হোক লাল বাবুর উপাখ্যানে বৈরাগ্য লাগি আর লালার দুটি আখি ঝরে বৈরাগ্য লাগি আর লালার দুটি আখি ঝরে এতদিন যে ডুবেছিলাম এতদিন যে ডুবেছিলাম অহংকার সাগরে লালা কাঁদে ভক্ত পায়ের ধুলি তুলে নিজের মাথায় দেয় হায় গো নিজের মাথায় দেয় যাদেরকে একদিন লালা দরজার ছায়ায় পা দেয়নি সেই সমস্ত ব্যক্তির পায়ের ধুলো তুলে নিজের মাথায় দিচ্ছে আর বলছে দয়া করো ভক্ত তোমরা দয়া করে ভক্ত পায়ে ধুলো দাও মাথায় লালা কাঁদে রে পাতে দেব শিয়া লালা কাঁদে রে পাতে দেব শিয়া লালবাবু ভিক্ষা করলেন ভিক্ষা বৃত্তি করে অহংকার শূন্য হয়ে সেই মেছুনির কাছে এসে সমস্ত অর্থ মেছুনি হাতে তুলে দিচ্ছে মেছুনি এবার তুমি আমায় ঋণ মুক্ত করো মা তা না হলে আমি যে আমার অভিষ্ট পূরণ করতে পারবো না মেছুনি বললেন লালা শুধু এখানে ভিক্ষে করলে হবে না তোর সবচেয়ে বড় শত্রুকে বলতো তার সঙ্গে তোর সবচেয়ে বেশি বিবাদ বলল জগৎ শেঠের সঙ্গে 250 উপরে মামলা আছে আগে তার কাছে গিয়ে মাথা নত করে ভিক্ষান তবেই তোর বৈরাগ্য হবে তাছাড়া হবে না লালবাবু কি করলেন গো সেই দিন লালবাবু সেই দিন একটা কমণ্ডল হাতে নিয়ে আর একটা দণ্ড ধরে কৌপিন পরে চলে গেলেন জগৎ শেঠের বাড়ি ভিক্ষাং দেহি লালার এই বেশ দেখে জগৎ শেঠের দু চোখ ধরে জল ঝরছে একই লালা কে সাজালো রে দিনহীন কাঙালের বেশে তোরে ওরে শত মুদ্রা দান করিল জগৎ শেঠের দ্বারে কে সাজালো রে দিনহীন কাঙাল জগৎ শেঠের মাতা এলো এলো রে ঘরণি জগৎ শেঠ বলে ঘরে থাকবো না আর আমি ওকে সাজালো রে পরশমণির পরশে পাথর যে সোনা হয় লালবাবুকে দেখে জগৎ শেঠের বৈরাগ্যের উদয় হলো না না লালা যদি এত সম্পদ ছেড়ে বৈরাগ্যে আসতে পারে আমি কেন পারবো না লালবাবুর হাত ধরে জগৎ শেঠ সব কিছু অলংকার সম্পদ সম্পত্তি সুন্দরী নারী ত্যাগ করে দুইজনে হাত ধরাধরি করে মেছুনির কাছে এলে মেছুনি বলছে যা লালা যে দেশে শোক নাই দুঃখ নাই জরা নাই ব্যাধি নাই যেখানে গেলে শুধু চিন্তামণির চিন্তা ছাড়া আর কিছু চিন্তা নাই বলছে বলো কোথায় সেই দেশ মা আমি সেই দেশে যাব বলো ওই দেখ ওই সামনে মধুর বাঁশি বাজছে ওই দেখ শুনতে পাচ্ছিস না শুনতে পাচ্ছিস না এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে
বাঁশি বাজে রে এখন হরি বল হরি বল হরি বল বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান তেমনি শুনি যার সোনার কান আছে সে শুনতে পায় আর যার সোনার কান নাই মা সে শুনতে পায় না এখনো সেই রাধারানী বৃন্দাবনে শিরোমণি এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী শিরোমণি শিরোমণি নব সাজে রে এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখন সে এখনো সেই কাভিগুলি গোচরণে উড়াই ধুলি এখনো সেই কাভিগুলি গোচরণে উড়াই ধুলি আমার সখা শোনে কোলাকুলি সখা শোনে কোলাকুলি বন মাঝে রে তোমাকে সবার কৃষ্ণ বিবাহ ভালো থাকো ভবা পাগলার এই মিনতি রেখো ও হে জগৎপতি ভবা পাগলার এই মিনতি জগৎপতি তুমি ঘোচাও আমার এ দুর্গতি রাখো কাছে তে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে লালবাবু বাঁশির সুর শুনতে পাচ্ছে কে যেন ডাকছে আই 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 ওরে আর বিষয়ে নয় কামনার সাগরে পড়ে কামিনী কাঞ্চনের মোহের বসে তুই তোর আপনার চেয়ে আপন জনকে ভুলে বসে আছিস আর দেরি না করে ফিরে আয় লালা গাইছে চল রে আমার মন মধুর বৃন্দাবন যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে গিরি গোবর্ধন প্রিয় শ্রোত বন্ধু এই হচ্ছে পুরুষ পুরুষ হচ্ছে সমাজের আলো নারী হচ্ছে অন্ধকার অন্ধকারকে ভেদ করার জন্যে নারীকে পুরুষের হাতে তুলে দিতে হয় পুরুষের জ্যোতিতে জ্যোতিষ্মান হয়ে নারী হয় মা নারী হয় দিদিমা নারী হয় ঠাকুমা নারী হয় শাশুড়ি নারী পায় তার নব আস্বাদন যে নারী মা হতে পারে না সে নারীর বুকের ব্যথা কোনোদিন যায় না মা সে নারীকে সমাজে সবাই বলে ও বাঝি আটকুড়ি সকালবেলায় মুখ দেখলে দিন ভালো যাবে না তাই সকলকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে পুরুষের ভূমিকা আপনারা দিয়েছিলেন আমি যতটুকু পারলাম অল্প সময়ের মধ্যে সাত দিন যদি বলি বাবা সেই হবে না সকলের কাছে আমি বলি বিশ্বের যাহা চিরসুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার সৃজিয়াছে নারী অর্ধেক তার নর তাহলে এই নারী পুরুষ
আমরা দুজনেই বলেছি যেটুকু ভালো গ্রহণ করবেন আর যেটুকু খারাপ সেটুকু আপনারা ছুঁড়ে ফেলে দেবেন। এবার অনুমতি করুন আমরা একটু বোল গানের দিকে যাই নাকি, সে 8:30 আমরা আসর দিয়েছি, এখন প্রায় 2:45 বাজতে যাই, দুটো খাওয়া দাওয়া আছে, এবার যেতে হবে, গান আছে, বাবা কাল থেকে এসে বসে আছে মানিক, এটা না করলে দুটো পেটে খেতে পাবো না, সৎভাবে বাঁচবো বলে চাকরি বাকরি পাইনি, কবি গানটাকে আঁকড়ে ধরেছিলাম 1992 সালে, যখন এ বাংলার বুকে কোনো মেয়ে ছেলে কবিয়াল ছিল না, একা আমি এসে লড়াই করেছিলাম হাজার হাজার পুরুষ কবিয়ালের সঙ্গে, আমি আপনাদের সেই দুলালি, আজও আপনাদের আসরে আপনাদের কাছে পেলে আমি নিজেকে ধন্য মনে করি, ধন্য হই, ধন্য সদীপুর গ্রাম, ধন্য কালীতলা ধাম, ধন্য আমার ভক্ত শ্রোতা, ধন্য আমার সারে সারে আছেন যত ভগ্নী আর মাতা।